নমস্কার, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ পূর্ণিমায় হবে স্নানযাত্রা, 108 কলসি জল স্নানের পর জ্বর আসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। আগামী শনিবার 22 জুন পালিত হবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মহত্বপূর্ণ একটি অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি বিশেষ মহত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রার তারিখ এই বছর আগামী শনিবার 22 জুন 2024 পালিত হবে জগন্নাথ দেবের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা। স্নান পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পড়বে 21 জুন সকাল 7:32 এবং পূর্ণিমা তিথির অবসান হবে 22 জুন সকাল 6:22। উদয়া তিথির হিসাবে স্নানযাত্রা পালিত হবে 22 জুন। স্নানযাত্রার মাহাত্ম্য। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুগ্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র, মদন মোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। 108 কলসি জলে স্নান। স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেই সেবায়িতরা 108টি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জ্বরে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এই তিন ভাই বোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন। ঈশ্বরের এই অসুস্থতার সময়টা ভক্তরা বা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা করে রাখা হয়, তেমনই স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও। এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয়। এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তরাই। তারা বিশ্বাস করেন অনশ্বর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। এই বছর রথযাত্রা পালিত হবে আগামী 7 জুলাই। রথযাত্রা পালিত হবে। জয় জগন্নাথ।